মাটির উপাদান। মাটির প্রধান উপাদানের গঠন হল পুষ্টি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়। মাটির মূল উপাদানগুলো হল খনিজ, জৈব পদার্থ, পানি ও বাতাস। উপরের স্তরের মাটি আনুমানিকভাবে 45% খনিজ, 5% জৈব পদার্থ, 20-30% পানি ও 20-30% বাতাস ধারণ করে। বাস্তবতাকে সাধারণীকরণের জন্য এই শতকরা ভাগ করা হয়েছে। মাটি হলো খুবই জটিল ও প্রগতিশীল, বিভিন্ন কারণে, যেমন পানি সরবরাহ, চাষের অনুশীলন এবং মাটির ধরনের উপর নির্ভর করে। মাটির এই গঠন প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে। খনিজ পদার্থ মাটিতে প্রাপ্ত হয় পাথরের ওয়েদারিং ও পচনের ফলে। ইহা গাছকে যান্ত্রিক সহায়তা ও পুষ্টি সরবরাহ করে থাকে। খনিজ পদার্থ বলতে বোঝায় প্রাথমিক খনিজ, যা গলিত লাভা থেকে উৎপন্ন হয়ে সামান্য পরিবর্তনের সঙ্গে চলতে থাকে। কোয়ার্টজ, ফেলস্পার, পাইরক্সিনস ইত্যাদি। গৌণ খনিজ হল যে মাটি গঠন প্রক্রিয়ার মধ্যে ভাঙন ও কম বেশি খনিজের ওয়েদারিং দ্বারা গঠিত হয়। ক্লে খনিজের মধ্যে কেওনিনাইট, ভার্মিকুলাইট, মাস্কোভাইট, বায়োটাইট ইত্যাদি গৌণ খনিজ। জৈব পদার্থ তৈরি হয় উদ্ভিদের অবশিষ্টাংশ, প্রাণী দেহাবশেষ এবং জীবাণুর ক্ষয় দ্বারা। এটা উদ্ভিদ পুষ্টির একটি ভাণ্ডার। এটা মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য উন্নত করে। জৈব পদার্থ প্রধানত উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্টাংশ, যেমন প্রস্রাব, সবুজ সার, উদ্ভিদ অংশ ইত্যাদির সমন্বয়ে তৈরি। জীবন্ত প্রাণীকে উদ্ভিদের অংশ, ব্যাকটেরিয়া, ছত্রাক জৈব পদার্থ হিসেবে বিবেচনা করা হয় যখন তারা মৃত্যুর পর মাটিতে জৈব পদার্থ যোগ করে। বাতাস বা গ্যাস আসে বায়ুমণ্ডল, অণুজীবের বিক্রিয়া ও মাটিস্থ রাসায়নিক পদার্থ থেকে। মাটির বাতাস যেহেতু মাটিতে বসবাসকারী অণুজীবের অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে, তাই জৈবিক প্রক্রিয়া সম্পন্ন করে মাটিতে অতিরিক্ত পুষ্টি উপাদানের জন্য বাতাস দরকার। মাটির বায়ু ও বায়ুমণ্ডলীয় বায়ুর মধ্যে গ্যাসের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। মাটিস্থ বায়ু, যাহা অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে ও কার্বন ডাই অক্সাইডের বিষাক্ততার বাধা দেয়। মাটির বায়ু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন দ্বারা গঠিত। মাটির বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.5%, বায়ুমণ্ডলীয় বায়ু 0.03% অপেক্ষা বেশি। মাটির বায়ুর উপাদান বেশ প্রগতিশীল ও স্থান হতে স্থানে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। মাটির বায়ু বায়ুমণ্ডলীয় বায়ু অপেক্ষা বেশি আর্দ্রতা ধারণ করে। পানি, মাটিতে পানি আসে বায়ুমণ্ডল ও মাটির রাসায়নিক ভৌত ও অণুজীব বিক্রিয়া থেকে। মাটির পানি নির্দ্বিধায় উদ্ভিদেও আহরণের জন্য পুষ্টি উপাদান করে। ভূগর্ভস্থ পানির স্তর, বৃষ্টিপাত ও সেচ মাটিতে পানির প্রধান উৎস। পানি মাটির ছিদ্রের মধ্যে ধরে থাকে এবং ভূগর্ভস্থ পানির উপস্থিতির উপর এর বল আলাদা হয়। মাটিতে পানির দ্রবণ বিভিন্ন ধরনের লবণের সমন্বয়ে গঠিত, যেমন সালফেট, নাইট্রেট, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি। মাটির পানি পুষ্টি উপাদানকে দ্রবীভূত করে এবং উদ্ভিদের পানি সরবরাহের সংরক্ষণাগার হিসেবে কাজ করে।